বউ পাচ্ছে আমাকে বারে বারে মেরে দেওয়ার চেষ্টা করছে। আমি তৃণমূলটা করি, আমি অঞ্চলের সভাপতি দীর্ঘদিন, তা ওই বারবার ওই কাইজার আমাকে মারার চেষ্টা করছে। কালকে ওই গুলি চালিয়েছে 12 রাউন্ড, আমাকে বারে বারে মেরে দেওয়ার চেষ্টা করছে। বোমা, গুলি, মৃত্যু, রাজ্যের বিভিন্ন জায়গায় এই ছবি। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই যেন অশান্ত হয়ে উঠছে বাংলা। আর এক্ষেত্রে বেশিরভাগ হামলার ঘটনা ঘটছে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। দেখুন রাজ্য জুড়ে কি চলছে। প্রথমেই ভাঙর, রাতের অন্ধকারে সেখানে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, প্রায় 12 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। ভাঙরের বড়ালি গ্রামে এই ঘটনা। গুলি আর বোমার হামলায় খাটের নিচে লুকিয়ে প্রাণে বাঁচেন তৃণমূল নেতা ফজলে করিম। এলাকারই আর এক বাহুবলী তৃণমূল নেতা কাইজার আহমেদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। আমি কয়েকদিন আগে আমি একটা অডিও পেয়েছিলাম, অডিও আমি বাইট দিয়েছিলাম যে দলের সাথে বেইমানি করেছে কাইজার আহমেদ, 1 কোটি টাকা আইএসএফ এর টিকিট নিচ্ছিল। আমি সেটা বলেছি, সেটা ভাইরাল হয়েছে, আমি দলের কাছে বিচার চেয়েছি। এবং এর আগে আমার বাড়ি দুবার অ্যাটাক করেছে কাইজার আহমেদ, তো আমাকে মেরে দেওয়ার চেষ্টা করছে। আমি এই রাজনীতি করি বউ পাচ্ছে আমাকে বারে বারে মেরে দেওয়ার চেষ্টা করছে। আমি তৃণমূলটা করি, আমি অঞ্চলের সভাপতি দীর্ঘদিন, তা ওই বারবার ওই কাইজার আমাকে মারার চেষ্টা করছে। কালকে ওই গুলি চালিয়েছে 12 রাউন্ড, পুলিশ এসছে, পুলিশ সব গুলি উদ্ধার করে নিয়ে গেছে, গুলির খোলগুলো, সারা রাত পুলিশ ছিল। আমি ঘাটে আমার খাটে শুয়েছিলাম, সেই খাটে গুলিবিদ্ধ হয়েছে, অল্পের জন্যই আমি বেঁচে গিয়েছি। তা আমি দলের কাছে, মমতা ব্যানার্জির কাছে, অভিষেকের কাছে এর কাইজারের বিচার চাই, এছাড়া আমার আর বলার কিছু নেই, আমি তো মারা যেতাম। এই পরিস্থিতি আমার মনে হয়েছে। শাসক দলের গোষ্ঠী কন্দলের ঘটনা মেদিনীপুরেও। মেদিনীপুর সদরের পাঁচখুড়ি অঞ্চলের বীরসিংহ গ্রামে শাসক দলের দুপক্ষের সংঘর্ষে আহত অনেকে। গুরুতর আহত অবস্থায় 5 জনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে। অভিযোগ, বুথ সভাপতি শেখ আক্তার আলীর অনুগামীদের সঙ্গে বচসা বাঁধে স্থানীয় নজরুল ইসলাম গোষ্ঠীর, লাঠি বাঁশ নিয়ে চলে খণ্ডযুদ্ধ। এলাকা কার দখলে থাকবে তা নিয়েই এই সংঘর্ষ বলে জানা গেছে। হিংসার তৃতীয় ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ুইপুরে। সেখানে শুট আউটে মৃত এক, আহত আরও এক। জানা গেছে মেলা দেখে ফেরার সময় রাতে গুলিবিদ্ধ হন সজ্জাদ মণ্ডল ও ফরসুদ্দিন লস্কর। বাড়ুইপুর হাসপাতালে নিয়ে গেলে সজ্জাদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কি কারণে গুলি চলল তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। হিংসার চতুর্থ ঘটনা বীরভূমের মোহাম্মদ বাজারে। সেখানে আততায়ীর গুলিতে মৃত্যু এক খাদান কর্মীর, আহত এক প্রাইমারি স্কুলের শিক্ষক। রাতে দুজন গল্প করার সময় আচমকাই সাইকেলে করে এসে এক দুষ্কৃতী গুলি চালিয়ে যায় বলে অভিযোগ। আহত শিক্ষক গণা হাসদাকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আততায়ীর সাইকেল ও টর্চ উদ্ধার করেছে পুলিশ। দেউচা পাচামি কাণ্ডের জেরে এই ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।